হ্যাঁ হ্যাঁ লবণ দাও একটু ভালো করে ক্লিয়ার করবেন, একটু স্পষ্ট করে। আর একটা হচ্ছে যে আজকে আলোচনার মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এইগুলো আমাদের এক্সপোর্ট বাড়তেছে, যেমন আমাদের গার্মেন্ট লেগেছে, আমাদের চামড়ার দাম কম, এটা একটু খেয়াল করবো না যে আমাদের যেসব ভালো এক্সপোর্ট হয়, ভালো প্রাইস পায়, জনগণ যাতে উঠছে, ভালো ভ্যালুয়েশন হয়, সেগুলো একটু খেয়াল করবেন। আপনি পরের যেটা বললেন সেটা আমার বিস্তারিত আলোচনা বা সময় সেটা সম্ভব নয়, আলোচনা করা যাবে। দামের ব্যাপারে প্রকাশ নাই, আমরা যেটা বলেছি আমাদের শাহিন সাহেব পথেই আছি, ওনাদের দাবিটাকেই আমরা তুলে যাচ্ছিল 35-40 ঢাকায়, শুধু আমরা চলেছেন সেইটাই আমরা করছি। দ্বিতীয় যেমন ঢাকার বাইরে ছিল 5 টাকা, বাড়িয়ে আমরা 33-37 করেছি। হাসির চামড়া সেটাতে আমরা বললাম 2 টাকা করে বাড়িয়েছি, সে 13-17। একইভাবে যেটা 10-12 বক্রদ্ধ করেছে, এটা পরিষ্কার, এটা আমরা সার্কুলেট দিয়ে দেবো, আপনার কোনো অবকাশ নাই। আমরা কোন হ্যান্ডেজ দেখতে পাচ্ছি না, সেখানে সমাপ্তি ঘোষণা করছে এবং এ বিষয়ে সকলের সহ আমরা কামনা করছি। আমাদের মন্ত্রীর অফিস থেকে কিছুক্ষণের মধ্যে আমরা সেটি পেয়ে যাব। সকলকে ধন্যবাদ। ব্যবসায়ীরা এই দাবি মানবেন কিনা তিনি জানাতেন। একটা দামে শোনা যাচ্ছে চামড়ার দাম কত পড়তেছে, এবং আমরা চেষ্টা করবো যে